ওয়াও, তুমুলে চলছে রাজকুমার সিনেমার শুটিং, আর এমন কিছু স্থির চিত্র এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, রাজকুমার সিনেমা নিয়ে সর্বশেষ আপডেট জানাবো আমাদের আজকের ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। চিত্রনায়ক শাকিব খান বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে রাজকুমার সিনেমার শুটিং সময় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এই শুটিং স্পট থেকেই শাকিব খানের বেশ কিছু ছবি, বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি ভিডিও ইতিমধ্যে দেখা গেছে, যেখানে দেখা যাচ্ছে শাকিব খান নিজেই দাঁড়িয়ে আছেন শুটিং স্পটে এবং শুটিং ভিডিওতে তাকে দেখাও যাচ্ছে। তবে রাজকুমার সিনেমা নিয়ে অনেক বেশি আশাবাদী ভক্তবৃন্দরা, তার কারণ সবাই যাচ্ছে যে প্রিয়তম আসছে, ব্যাপক ব্যবসা সফল সিনেমা হবে রাজকুমার সিনেমা। রাজকুমার সিনেমা নিয়ে দর্শকদের মনে তাই তো বেশি আকাঙ্ক্ষা। এদিকে রাজকুমার সিনেমার শুটিং প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন চিত্রনায়ক শাকিব খান। বাংলাদেশে এসেই চিত্রনায়ক শাকিব খান টাঙ্গাইলের ধনবাড়িতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারুণ্যে উৎসবে আয়োজন করা সেই অনুষ্ঠানে শাকিব খানকেও দেখা যাবে।